হ্যালো এভরিওয়ান, আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো, জাস্ট ফাটাফাটি আছো। গুড মর্নিং, তোমাদের সঙ্গে আমার এখন থেকেই মর্নিংটা স্টার্ট হলো। উঠে পড়েছি অবভিয়াস অনেকক্ষণ আগে, ব্রেকফাস্ট টেকফাস্ট হয়ে গেছে, বাবুয়াও খেয়ে বেরিয়ে গেছে। তো আমি ভাবলাম আমি যে সকালের ফিজিক্যালি অ্যাক্টিভিটিস যেগুলো করি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ারই করি। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। আর আমি ওপরে একলা একলা করবো, এখানে আমি ড্রেস পরছিলাম, আমি এই ঘরেই অ্যাকচুয়ালি এক্সারসাইজটা করি। তো ড্রেস পরছিলাম, এখানে রেডি হলাম, ড্রেস পরলাম, আর ফুল স্লিভস আর পরা যাচ্ছে না, গরম পড়ে গেছে, ফুল স্লিভস পরতে যাচ্ছিলাম। ওখানে আমার আছে এক্সারসাইজের একটা ড্রেস, পরতে যাচ্ছিলাম, দেখছি অদ্ভুত গরম করছে। এক্সারসাইজ করতে করতে আরও পাগল হয়ে যাব, ঝনঝন করবে মাথা। তো আমি গোপালুকে নিয়ে আসি, ও নিচে একা একা আছে, তো আজকে বাড়িতে কেউ নেই, সেই জন্য ও একা একা আছে। ওকে আমি এইখানে ঠিক বসিয়ে রাখবো, ঠিক এই খাটে বসিয়ে রাখবো, রেখে আমি এখানে এক্সারসাইজ করব। ঠিক আছে, তোমরাও থাকো, আমার গোপালুও থাকবে, পালাবে না, দেখতে থাকবে, ঠিক আছে। চলো গোপালুকে নিয়ে আসি। গোপালু সোনা চলে এসছে, আমি ওকে একলা একলা একদম রাখতে চাই, নিচে কেউ থাকলো ঠিক আছে, ওকে একলা একদম রাখতে চাই না। আমি বললাম তুমিও আমাকে দেখো আমি এক্সারসাইজ করছি, ও দেখে আমাকে, অবশ্যই ফার্স্ট টাইম নয়, ও আমাকে দেখে আমি এক্সারসাইজ করি যখন নিচেতে, ও আমাকে অবশ্যই, তুমি দেখো বড় হয়ে করবে, শিখবে, ঠিক আছে চলো চলো লেগে পড়ি কসরত করতে। এত যা খাচ্ছি, ঘুরছি, বেড়াচ্ছি, খাচ্ছি, হ্যাঁ শরীরে তো চারিদিকে মেদ ফেদ ঝরে, মানে জমে একদম ইট হয়ে আছে, একটু ঝরিয়ে নিই চলো। শুধু খেলে হবে না বলি না, আমি খাই যেমন তার সঙ্গে বার করি, এরম এরম করে বার করতে হবে, বুঝেছে, এরম এরম করে চলো করতে থাকি এক্সারসাইজ, ঠিক আছে। Artlist.io Music licensing reimagined. Artlist.io Music licensing reimagined. Artlist.io Artlist.io Music licensing reimagined.
Setlist.io. Music licensing reimagined. চলো এক্সারসাইজ ডান হয়ে গেল বান বান কি সব বলছি এই জন্য যখন এক্সারসাইজ করি না তখন মনে হয় না আর বাইরের খাবার কিছু খাই এক্সারসাইজ করার সময় বিশাল কষ্ট হয় খেতে ভাল লাগে ঝরাবার সময় সব ফেটে যায় বুঝেছ যাই হোক এখন ঘেমে আছি প্রচণ্ড একটু বসবো আধ ঘন্টা এক ঘন্টা মতো বসবো বসে টসে বসবো বলতে কি এই আধ ঘন্টা এক ঘন্টা কিছু একটা কাজকর্ম যদি কিছু থাকে সেগুলোকে করবো এই মানে কাজকর্ম তো ওই দেখো গোপালুর পেছনে ওই জামা কাপড়গুলো আছে ওগুলোকে এখন গুছবো ততক্ষণ ঘামটাও আমার শুকিয়ে যাবে দিয়ে চান টান করে দেন গোপালুকে চান করাতে যাবো বুঝেছ ঠিক আছে চলো আগে ওইগুলোকে গুছিয়ে নিই একটু বসি প্রচণ্ড ঘেমে গেছি কষ্ট চার বেশ গরম পড়ে গেছে গো ভালো গরম পড়ে গেছে উফ উফ আর চুলও উঠছে আমার হেয়ার ফল হচ্ছে এই দেখো গার্ডারটা খুলেছি এই দেখো দেখাতে পাচ্ছি এই যা দেখতে পাচ্ছ দাঁড়া হেয়ার ফল হচ্ছে আমার এই ওয়েদার চেঞ্জ হলে সবে 12টা বাজে হেয়ারের 12টা বাজে তারপর স্কিনের 12টা বাজে ওই জন্য আমাদের ওয়েদার চেঞ্জ হওয়ার সময় অন্তত স্কিন আরও বেশি করে কেয়ার করা উচিত আমাদের আর সিজনে যে কোনো সিজনের ফল খাবে সব যে এমনি তো 12 মাস সব ফল আমাদের এখন পাওয়া যায় কিন্তু সিজনের ফলটা যখন যে সিজন সেই ফলটা বেশি খাবে বুঝেছো বলবে বাবা এক্সারসাইজ করে উঠে খাবার জ্ঞানও দিয়ে দিচ্ছে বাবা এটা ঠিক কথাই বলছি একটু তোমরা দেখো ঠিক আছে চলো ওগুলোকে এবার গুছিয়ে নেবো ততক্ষণ ঘাম টামগুলো শুকিয়ে যাবে তারপর চান করতে যাবো ওই যে কোটলা করা ওই দিকে পড়ে রয়েছে বুঝতে পারছ ওগুলোকে গুছিয়ে নিয়ে তারপর চান করতে যাবো বুঝেছো চলো গোপালুকে ওপরে আনতে গিয়ে জামা কাপড়গুলো গুছবো ওপরে এসে জামা কাপড় গুছো ওই তো ওপরে যেহেতু থাকে ওপরেও থাকে নিচেও থাকে মানে ভাগ ভাগ করে যেখানে যখন যেটা পড়া হয় আমার ভাগ ভাগ করে থাকে জামা কাপড় নিয়ে গেলো ওগুলো দেখালাম না গুছবো বলে দাঁড়াও লাইটটা জ্বালিয়ে করে জ্বালা টালা সব দিয়ে দিয়েছি পায়ের নুপুরটা খুলে গেল জানো কি বলবো এই যে নুপুরটা পেয়েছি এই যে ছোট্ট মতো দেখো কি সুন্দর কি কিউট না নুপুরটা দেখতে পাচ্ছ দাঁড়াও সূর্য আলোটাই জানলা দিয়ে পড়ছে এই যে দেখা যাক কি সুন্দর নুপুরটা কি কিউট না খুলে গেল ওকে পরে আনতে গিয়ে ভদ্রলোককে ওপরে আনতে গিয়ে খুলে গেল ভদ্রলোককে ওপরে এনে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়েছি এই যে ভদ্রলোক বলছে কখন চান করাতে নিয়ে যাব যাবে চলো নুপুরটাকে পরিয়ে দিই চলো এইগুলো আমার ঠাকুর ঘরের আমাদের যে জামা প্যান্ট সেগুলো দু চারটে ছিল গুছানো গেছে আর ঠাকুর ঘরেরটা আমি ঠাকুর ঘরে গিয়েই গুছোই ওই ঠাকুর ঘরে ঠাকুরের এই যে ঘাত পা মোছানো টোছানো করি না সেগুলো ঠাকুর ঘরে নিয়ে গিয়ে গুছোই এবার জানলা দিয়ে দেবো চান ঢান করতে যাবো তো সকালবেলায় সব জানলা টানলা খোলা থাকে বেশিরভাগ দিনই চান করতে যাওয়ার আগে মোট কথা আমার সমস্ত জ্বালা যা দেওয়া হয়ে গেছে এগুলো এবার ঠাকুর ঘরে রেখে আসবো রেখে চান করতে যাবো বুঝেছো এইসব টুকিটাকি কাজ করি এক্সারসাইজ করে উঠে এগুলো ঠাকুর ঘরে রাখবো এখন চলো এগুলো এই ওপর রেখে দিই এগুলো আমার এর ওপরে রাখা থাকে আমি সময় করে এগুলো পরে ঠিক গুছিয়ে নেবো আর এগুলো আবার গোপালুর বাসি জামা কাপড় জড় হয়ে গেছে এগুলো আবার কাল কাচবো বুঝেছ এবার নিচে যাই এখনও দরজা খুলিনি দরজাটা খুলবো চলো দরজাটা খুলে দিই এবার তো চান ঢান করা থাকবে এই দরজা খুললাম এবার কাকছানাগুলো এসে হাজির হয় ও বুঝতে পারে আমরা ওপরে আসছি এবার চান ঢান করে আছি ওদেরকেও তো খেতে টেতে দিতে হবে কাল গরম পড়ে গেছে গো প্রচণ্ড গরম পড়ে গেছে মানে ওই চাপার তলায় শুয়ে এখন কীরকম ঠান্ডাটা বলো তো চাপার তলায় শুয়ে থাকলে একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে আদারওয়াইজ ঠান্ডা চলে গেছে বলছে তো আবার বাবুয়া বলছে বৃষ্টি হবে দুধ আমার আর ভালো লাগে না বৃষ্টি চলো এবার চান করতে যাবো ঘাম টাম শুকিয়ে গেছে মোটামুটি চান ঢান করে নি
স্নান করে চলে এসেছি, ঘরের আলোটা জ্বেলেছি, কেন জানলা ফাল্লা বন্ধ করে দিয়েছি তো, আমাকে আর তোমরা দেখতে পারো না, শুধু আমার কথাগুলোই শুনতে হবে। বাবা বলে অন্ধকার থেকে কথা বলছে রে। যাই হোক, লাইটটা ওই জন্য জ্বালিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের সাক্ষী রেখে এই টোনারটা ইউজ করছি। আমাকে বলেছে অ্যালকোহল ফ্রি, ওরা কোনো সময় খারাপ দেয় না, কেন মিথ্যা কথা বলবো। ওদের দোকান থেকে আমার যত স্কিন কেয়ারের প্রোডাক্ট ওদের দোকান থেকে নিই। যাই হোক, আজকে ফার্স্ট টাইম টোনারটা ইউজ করছি। এ দেখো তোমাদের সামনে একদম সিল প্যাক খুলছি। আরে খোল না রে বাবা, কি বলবো, একদম সিল প্যাক তো। এই যে, এই যে সিল প্যাক খুললাম, বুঝতেই পারছো এটা বলেছে অ্যালকোহল ফ্রি। দেখা যাক, আমি দিনের বেলা যা টোনার ইউজ করা করি, রাতে আমি এখন আর করি না টোনার। এমনি ক্রিম ময়েশ্চার লাগাই, কিন্তু ক্রিম লাগাই, কিন্তু টোনার ইউজ করি না, এখন করছি না কিছুদিন যাবত, মানে ডক্টর বারণ করেছে তো সেই জন্য। তবুও এইটাকে আমি রিস্ক নিয়ে লাগাচ্ছি, দেখা যাক কী হয়। তোমরাও রয়েছো, আমিও রয়েছি। বাবা এ কী গো, এ তো সোনা বেরোচ্ছে, এই দেখো পুরো গোল্ডেন। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করবো, মা এ তো গোল্ড বেরোচ্ছে মনে হচ্ছে। দাঁড়াও এই দেখো, দেখেছ? হ্যাঁ দেখতে পাচ্ছ? এই যো উমা, দেখো কিরকম, এরকম তোমার বাবা আবার জীবনে ইউজ করিনি। এই ক্যামেরাটা ভালো করে পুরো গোল্ডের, যেমন সেই তোমার গ্লিটার হয় না, গ্লিটারের মতো। তোমরা অতটা বুঝতে পারছ না, গ্লিটারের মতো অনেকটা। দেখে তো আমি খুব এক্সাইটেড লাগানোর জন্য। দেখা যাক, স্কিনে কিছু বেরোলেই বিপদ। এই যে বুঝতে পারছ, আলোটা পড়ছে গ্লিটারের মতো যেন তো, এটা অনেকটা ফার্স্ট টাইম ইউজ করছি এটা। দেখা যাক না লাগাই। বাবা আমার মুখটা কি সোনার মতো হয়ে যাবে নাকি গো? এখন গান গাইবো, ও সোনা ও সোনা, একটা গান আছে না, ও আমার ভয় করছে যেন লাগাচ্ছি, সিরিয়াস ভয় লাগছে। এরকম টোনার লাগাইনি তো, কেন আমার স্কিনটা এমনি অলরেডি সেন্সিটিভ হয়ে আছে। উমা এ আর কি ও চকচক চকচক করছে। বাবা আমি গীতাদিকে বলেছি, গীতাদি উল্টাপাল্টা কিছু হলেই ফেরত দেবো, এত দাম দিয়ে দাম দিয়ে প্রোডাক্ট কিনে। আমার এমনিতেই প্রচুর প্রোডাক্ট পড়ে রয়েছে জানো, ইউজ করতে পারি না সেগুলো, কসমেটিক্স প্রোডাক্ট যেহেতু। আমার ডাক্তার বলি না, খুব অবাধ্য মহিলা আমি, খুব অবাধ্য মহিলা। মুখ তো চকচক করছে গো গোল্ডের মতো। এ কি দিয়েছে কে জানে, লাগালাম, দেখা যাক। চলো এবার ক্রিমটা লাগাই, একটু শুকোক, সঙ্গে সঙ্গে টোনার লাগিয়ে সঙ্গে সঙ্গে ক্রিম লাগাবে না, একটু শুকোক। তোমরা দেখবে একটু স্কিনটা, দাঁড়াও লাইটের সামনে নিয়েছি, বাবা কেমন লাগছে, কিছু বোঝাচ্ছে, এমন নর্মাল টোনার। যাই হোক বার করলাম, ওখানটা মালটা গোল্ডের মতো লাগছে। যাই হোক একটু শুকো, তারপর ক্রিমটা লাগিয়ে নেবো, দিয়ে আমি একবারে চান্না গোপালুদের সবাইকে করিয়ে ঢড়িয়ে দিয়ে আমি আসছি, ঠিক আছে? হ্যাঁ পুজোর সময়টা বলি না, একটু ওখানটা আমি একটু কনসেন্ট্রেট করতে পারবো না, তোমাদের সঙ্গে যদি ক্যামেরাটা অন থাকে না প্রবলেম হয়ে যাবে। আমি পুজো করার সময় একটুখানি ওখানটা, ওটা আমার মি টাইম, ঠিক আছে? কিছু কিছু সময় আছে না সারাদিনে মানুষের একটা মি টাইম বলে, ওটা আমার হচ্ছে মি টাইম, ঠিক আছে? দেখো দুপুরে আমার আর লাঞ্চ করা হয়নি, কেননা বাবুয়াকে ফোন করলাম, ও বলল আমি আসছি, ওই জন্য ওর আসার অপেক্ষা করতে করতে সন্ধে হয়ে গেল, মানে বিকেল গড়িয়ে গেল, ঠিক আছে? ও এসে গেছে, এটা ওর খাবারটা দিয়ে দিয়েছে, আমি একবার দেখিয়ে দিই। আমি দুপুরে যেটা লাঞ্চ করতাম তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ারই করতাম, আমি একবার দেখিয়ে দিই দুপুরের লাঞ্চটা, এখন খাচ্ছি ইভিনিংয়ে। যাই হোক দেখে নাও, এখানে চিকেন স্টু, চিকেন স্টুটা আগে করাই ছিল, আজকের নয় এটা, চিকেন স্টুটা, ঠিক আছে? এটা আগের দিনে করাই ছিল। আর এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা, আর এটা সেদ্ধ মুসুর ডাল বিনস দিয়ে, বুঝেছ? ওই প্রেশার কুকারে স্টিম মেরে সেদ্ধ মুসুর ডাল, ঠিক আছে, বিনস দিয়ে, আর নুন আছে, আর কাঁচা পেঁয়াজ সব দিয়ে সেদ্ধ করে নেওয়া। জাস্ট অল্প একটু সামান্য ড্রপ সর্ষের তেল দিয়েছি, একটু বেশ গন্ধ, ফ্লেভারটা সুন্দর বেরোবে বলে, ব্যাস আর কিছু না। এইটাই আজকে আমি দুপুরে লাঞ্চ করতাম, কিন্তু ওই বাবুয়াকে ফোন করলাম, ও আসছি আসছি করতে করতে, আমার লেট হয়ে গেল, ওকে এখন খেতে দিচ্ছি, আর আমিও এখনও খাবো। এই যে আমার খাবার বাড়বো, এখানে আর একটা তরকারি আছে, নিউট্রেলার তরকারি, এটারও আজকের করা,
আজ খালি স্টুটা আগের দিনের, এইখানে পেঁয়াজ কলি ডাল নিউট্রেলার তরকারি এগুলো সব আজকের, বুঝেছো? এই যে ওনাকে দিয়ে আমিও খেতে বসবো অবশ্য দুপুরবেলা। এই যো, আমারও খুব একটা খিদে পাচ্ছিল না, কেননা আমি যারা আমার ব্লগ দেখো রেগুলার জানোই যে আমি লেট করে ঘুম থেকে উঠি, লেট করে ঘুম থেকে ওঠা মানে ব্রেকফাস্টও লেট, আজকে এক্সারসাইজ করে ওঠার পরও ঠাকুর ফাকুরকে দিয়ে ওঠার পর আমার আর খেতে ইচ্ছা করলো না। ওই চান করে উঠে কী একটা ফল খেলাম সেটাও আমার মনে পড়ছে না, দেখেছো? যাই হোক, এখন আমি সেই দুপুরের লাঞ্চটা এখন করব, ঠিক আছে? তাতে রাতে না ডিনার করতে হয় না করবো, অবশ্য খুব তাড়াতাড়ি লাঞ্চটা করছি, লাঞ্চই বলবো আর কি বলবো, দেরি করে লেট করলে খুব তাড়াতাড়ি খাচ্ছি, আবার রাতে তো শুতে শুতে অনেকটাই লেট হয়ে যায়, অথবা ওই জন্য তখন আবার খিদে পেয়ে যায়, আমাদের রাত্রে শুতে শুতে ডেড়টা দুটো, তার আগে শোয়া হয় না, তো এখন খেয়ে নিই, ঠিক আছে? চলো, আমি আমার খাবারটা নিয়ে এখানে চলে এসেছি, এই যো, ঠিক আছে? রুটি দুপুরে আজকে লাঞ্চে রুটি খেতাম আমি, বাবু আর যেদিনকে দুপুরে না থাকে ম্যাক্সিমাম দিনই আমি রুটি খাওয়ার চেষ্টাটাই করি, কিন্তু ও থাকলে আমাকে ভাত খাওয়া, মানে ভাত আমার ওরম কোনো ব্যাপার নেই, লাঞ্চে আমাকে ভাত খেতেই হবে এরম আমার কোনো ব্যাপার না, ওর মতো ভেতর রুগী আমি নয়। যাই হোক, আগে একদমই ভাত খেতাম না বিয়ের আগে, এখন বিয়ের পর ওর পাল্লায় পরে ভাত খাওয়া শিখে গেছি। আমি রুটিটা খেতেই ভালোবাসি, যদি বেশ ভালো সবজি টবজি মানে ডাল সেদ্ধ স্টু এই ধরনের খাবার থাকে আমি এটাই ভালোবাসি। যাই হোক, আমার ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, ভালো থেকে সুস্থ থেকে এবং সেফ থেকেও, ভালো লাগলে তাহলে কী করবে, লাইক শেয়ার কমেন্ট করলে খুব ভালো লাগে, কমেন্টে কী বলো তো মোটিভেশান আসে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তার সঙ্গে বেলটা টুং করে টিপে দেবে, তাহলে কি সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পেয়ে যাবে আমার ভিডিওর, ঠিক আছে? টাটা, টেক কেয়ার।